করোনায় থমকে আছে বিশ্ব এভাবে চলতে থাকলে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়বে বিসিবি মনে করছেন বোর্ড পরিচালক জালাল ইউনুস পরিস্থিতি উন্নতির আগ পর্যন্ত শুরু হচ্ছে না ক্রিকেটের কোনো কার্যক্রম সরকার চাইলে অস্থায়ী হাসপাতাল হিসাবে ব্যবহার করতে পারে মিরপুর শেরবাংলা স্টেডিয়াম আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম করোনায় অচল ক্র্যাঙ্গন হোম অফ ক্রিকেটে নেই কোনো ব্যস্ততা অনিশ্চয়তা বাড়ছে দিনকে দিন কবে ফিরবে মাঠের ক্রিকেট সে প্রশ্নটাই এখন ভাবনার বাইরে একের পর এক সিরিজ বাতিল থমকে আছে ঘরোয়া লীগ সব মিলিয়ে দেখা দিয়েছে জটিলতা তাই তো কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের এখন যে পরিস্থিতি সবাইকে মিলে আগে আমাদের নিজেদের কাজ করতে হবে যে করোনা ভাইরাসের সাথে আমাদের ফাইট করতে হবে ফিনান্সিয়ালি যে বেনিফিটটা পেতাম সেটা আমরা সেটা থেকে বঞ্চিত হচ্ছে ডিফিনেটলি দেয়ার উইল বি সাম ফিনান্সিয়াল লস বর্তমান পরিস্থিতি বিবেচনায় শুরু করা সম্ভব না ক্রিকেটের কোনো কার্যক্রম বোর্ড পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন আপাতত দেশের সহযোগিতায় কাজ করে যেতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকার চাইলে অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহার করতে পারে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম আপাতত এটা সম্ভব নয় এখন কোন কার্যক্রম চালানোর কোনো দেশে হয়নি ক্রিকেট বোর্ডের ফান্ড থেকে আমরা চেষ্টা করছি যে মানুষের জনসাধারণের কি কাজে আসতে পারি কি নয় প্রায় বিশ হাজার খাদ্য আমরা যেসব জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা হয়তো বিতরণ করব। স্টেডিয়াম সরকার যেকোনো সময় নিতে পারে কারণ স্টেডিয়াম গুলি হচ্ছে এনএফসির প্রপার্টি এনএসি চাইলে পরে তারা স্টেডিয়াম নিতে পারে এদিকে বড় আর্থিক ক্ষতির সামনে দাঁড়িয়ে বিসিবি তাই তো আইসিসির সঙ্গে আলাপ আলোচনার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ সামনে এশিয়া কাপ ছিল এগুলার এইগুলো এখন অনিশ্চিত হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ ছিল তো এগুলা খেলাধুলার থেকে এখান থেকে আমাদের আমরা জানেন যে আমরা একটা ফিনান্সিয়াল সাপোর্ট পাই এগুলা ভবিষ্যৎ কি এটা আমরা এখনই এখনই বলতে পারছি না এটা র সাথে আলাপ আলোচনা করে বোঝা যাবে আরিফুল ইসলাম নিউজ